আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বেশ এক মাস পরে আমরা আবার লাইভে আসলাম আপনাদের একটু প্রথম নগর ইউনিয়নের বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। তো আমরা এসে যত মানে দিন পরে আমরা এখানে আসি, একদিন পরেও যদি আমরা আসি তো তাহলে আমরা দেখতে পাই যে নতুনভাবে মানুষের ক্ষতিগ্রস্তর মাত্রা, মানুষের কষ্টের মাত্রা কিন্তু দিন যতই যায় ততই কিন্তু বৃদ্ধি পায়। তো প্রিয় দর্শক, আজকে আমরা আসলাম পদমনগর ইউনিয়নের কুইকেউনিয়া গাজীবাড়িতে, অর্থাৎ গরুমিলের খাল যে ধার দিয়ে গেছে সেইখানে। তো এখানের বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ এবং খুবই বিবরণীয়, সীমাহীন কষ্টের ভিতরে মানুষ কিন্তু দিন যাপন করছে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের এই যে একটা খালের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, এই খালটা কিন্তু এখানে মানুষের বাগান ছিল। আপনারা গাছপালাগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক ঘরবাড়িও ছিল। তো আমি একটু ঘর চিহ্নটা দেখাই, আপনারা সামান্য একটু দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু মানুষের বসত ছিল। এখানে প্রায় 25টার মতন ঘর বাড়ি ছিল। তো তারা কিন্তু এখন কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা কিন্তু কেউ জানে না, কারণ এদের কোনো থাকার মন কোনো আশ্রয় নেই। প্রতাপনগর ইউনিয়নে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকার কারণে মানুষ কিন্তু বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছে প্রতাপনগরের মানুষ। তো দর্শক, আমরা নিয়মিত আপনাদের আগে আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখাতাম, বাস্তব চিত্রকে সঙ্গে সঙ্গে তুলে ধরার চেষ্টা করতাম। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে বহুদিন পরে আবার লাইভে আসলাম আপনাদের সামনে। আমাদের গ্রামের যে কষ্টের চিত্র সেটা দেখানোর চেষ্টা করি। তো আজ আমি একটু বলে রাখি, 20-এ আমফান ঘূর্ণিঝড়ের পর থেকে 2020 সালের 20-এ আমফান ঘূর্ণিঝড়ের পর থেকে এই আজকে 20-এ জানুয়ারি, অর্থাৎ পুরোপুরি 8 মাস পূর্ণ হল, কিন্তু এখনো পর্যন্ত ভেরিবাদের সংস্কার বা ভেরিবাদ নির্মাণের যে বাস্তব চিত্র বা কার্যকারী যে পদক্ষেপ সেটা কিন্তু এখনই নেওয়া হয়নি। অর্থাৎ ভেরিবাদ নিয়মিত দেশে কিন্তু কাজের গতিও কিন্তু খুব বেশি না, মানে সব মিলে একটা হজবরালা অবস্থার ভিতরে প্রতাপনগর ইউনিয়নের মানুষ অবর্ণনীয় কষ্টের ভিতরে তারা দিন যাপন করছে। মানুষের দুঃখ দুর্দশা যতই দিন যাচ্ছে ততই কিন্তু প্রকট আকার ধারণ করছে। মানুষের এই শীতে যখন মানুষের ঘরের ভিতরে খাটের উপরে পানি ওঠে তখন তার যে কি কষ্ট সেটা কিন্তু একমাত্র তারাই ভালো জানে। তো আমরা একজন চাষির সাথে একটু কথা বলছিলাম, উনি বলছিল যে আমার স্বামীর কবরটাও চলে গেছে, আমার ছেলে এসে এখানে স্টক করে আমাদের থাকার জায়গা নেই। তো আপনার চাষির কাছে একটু শুনব, চাষির একটু বলেন তো। ঘর বাকি কিছু নেই, স্বামীর কবর মাই কবর সব তুলি, কোনো কিছু নেই এখন। ছিলাম এখান থেকে এখন ওই চাঁদনির খোলে দেখে পানি ওই থাকি এখন যাবেন কোথায়? আপনারা এখন এই শীতের ভিতরে যে কি আছেন সেটা কিন্তু আসলে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরে কারণে শীতের ভিতরে যদি তাদের থাকার জায়গা না থাকে, প্রচন্ড শীতে আপনারা বিভিন্ন এলাকার চিত্র দেখেন। এখানে কতটা ঘর বাড়ি ছিল, এখন তারা কোথায় গেছে? শীতে তো বিরাট কষ্ট হচ্ছে নাকি? এতদিন 8 মাস যাবত আপনারা কষ্টের ভিতরে আসছেন, আপনাদের দেখার লোক নেই নাকি? কি
তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বাড়িটা আমি দেখাচ্ছি, কিন্তু আব্দুল খালেকের বাড়ি। তো একজন প্রশ্ন করছে, আমরা খালের শেষ পর্যন্ত দেখতে চাই, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানে শেষ পর্যন্ত, খালের শেষ পর্যন্ত কিন্তু আমাদের দ্বারা যাওয়া সম্ভব না, কারণ নৌকা ছাড়া কিন্তু সম্ভব না, আর এখানে নৌকাও নাই। তো আমি একটু বলে রাখি, এখানে আমরা গমির খাল এবং হাই স্কুল যে কালবোর্ড, তার মধ্যবর্তী স্থান গাজীবাড়ি, কুড়িকাউনিয়া গাজীবাড়ি, সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা দেখেন এখান থেকে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো আমরা এখানে বহুবার আসছি, দুঃখ দুর্দশা কিছু পাই আমি করি, আমরা দেখানোর চেষ্টা করি তাদের কাছে, শুনি যেহেতু তারা থাকা হয়, মানুষের কষ্টের কথা যদি মানুষ আগে সে একটু শুনি তাহলে কিন্তু তার কষ্টটা একটু হালকা হয়। তো মানবীয় বিপর্যয় প্রতাপনগর ইউনিয়ন এখন ধ্বংসস্তূপে পরিণত, গাছপালাগুলাও মারা গেছে, মানে প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই মরুভূমিতে পরিণত হয়েছে। সুন্দর শান্তিময় একটা গ্রাম, সেটা কিন্তু এখন ধ্বংসের মুখে। তো বন্ধুরা, আমরা সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করি এলাকার বিভিন্ন পরিস্থিতি। আমরা বহুদিন পরে আবার লাইভে আসছি আপনাদের সাথে দেখানোর জন্য একটু। তো এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কিন্তু সেই মূল ভাঙনের যে পয়েন্ট, সেখানে কিন্তু কালো জোয়ারের পানি ওখানে হওয়ার কারণে কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতিগুলো, এরকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়, কিন্তু ভূগর্ভে চলেছে। তো আরেকজন চাষি কিন্তু ছিল, উনি কাজ করতেছিল, তো ওনার কাছে আমরা শুনছিলাম, একটু চাষির কাছে একটু শুনবোই পানির। তো চাষির কাছে আমরা লাইভে আসছি এখন, চাষির কাছে একটু শুনবো। চাষিও খুব কষ্ট করে আছে, অনেক কষ্ট করে একটা বিল্ডিং তারা দিছে, তো বিল্ডিংটা ঝুঁকির ভিতরে, পাশে যে বিল্ডিংটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। তো একটু চাষির কাছে শুনছি, চাষি কি অবস্থা? চাষি বালি তুলিস কিটা, বালি তুলি কি এই এই অবস্থা? বালি তুলি এই অবস্থা হয়েছে, আমার যে জায়গাটা ভেঙে গেছে, এখন আর দেওয়ার ঘর তো চলে গেছে, আর আমার এখন যদি না বাদ হয় তো আমার এখন চলে যাবে। তো সাজের কাছে শুনলাম যে আসলে তার ঘর কেন চলে যাবে, কারণ বসত ভিটা চলে যায় একেবারে সব, তখন তার যে মনের যে কি অবস্থা, যে কি কষ্ট থাকে সেটা কিন্তু একমাত্র সেই ভালো জানে। দর্শক, আমরা আর একটু শেষ দেখাবো আপনাদের যে এইখানে কিন্তু একটা ঘর ছিল, এখানে কিন্তু আমি গত 1 মাস আগে এসে দেখছি এখানে কিন্তু ঘর ছিল, এবং মানুষের বাথরুম গুলার অবস্থা দেখছেন আপনারা, অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু মানুষ বাথরুম করে, এবং তাদের জীবনযাত্রার মান কিন্তু একেবারেই নিম্ন পর্যায়ে চলে আসছে। মানুষের কষ্টের গতি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আসলে বলার ভাষাও নেই, আমরা এই আমফান ঘূর্ণিঝড়ের পর থেকে 8 মাস প্রতাপনগর ইউনিয়নের মানুষের সাথে সুখে দুঃখে সবসময় থাকার চেষ্টা করছি। আমরা আসলে ধনীও না, তারপরে আমরা চেষ্টা করি মানুষের একটু উপকার করার জন্য, কথা দিয়ে হোক যা হোক। আমরা বহুতক্ষণ আপনাদের আমাদের লাইভ প্রোগ্রাম দেখালাম, আমরা লাইভ প্রোগ্রামের পথে আছি। তো আজকে জোয়ারের পানি যখন উঠবে তখন আমরা আবার ইনশাল্লাহ আপনাদের লাইভে দেখবো। তো এই বলে আমার লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।